হ্যাঁ, ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো বাংলাদেশের এগ্রিকালচার মার্কেটটা কত বড়, এই এগ্রিকালচার মার্কেটে কী কী সমস্যা আছে, হ্যাঁ কী সুযোগ সুবিধা আছে, কোন কোন এগ্রিটেক স্টার্টআপগুলো কী কী করছে, এগুলো নিয়েই কথা বলবো আর কি। তো প্রথমেই শুরু করার আগে আমি বলতে চাই, 2020 সালের জিডিপিতে যে কৃষি সেক্টরটা ছিল তার অবদান ছিল 12.65%। আর পৃথিবীতে 190টি দেশের ভিতরে বাংলাদেশের কৃষির অবস্থান হচ্ছে 18তম। তো বাংলাদেশের যে এগ্রিটেক স্টার্টআপগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলা যাক এখন। এগ্রিটেক স্টার্টআপগুলো কি? এগ্রিকালচার সাথে টেকনোলজি, মানে টেকনোলজি দিয়ে এগ্রিকালচারের যে সমাধানটা করছে এটাকে বলছে এগ্রিটেক। হ্যাঁ, বাংলাদেশের যে এগ্রিটেক স্টার্টআপগুলো আছে তার ভিতরে কথা বলতে গেলে প্রথমে যার নামটা আসে সেটা হচ্ছে আইফার্মার। হ্যাঁ, আইফার্মার কী করছে? আইফার্মার বেসিক্যালি তিনটে প্রবলেমের সলিউশন করছে, অ্যাক্সেস টু ফিনান্স, হাই কোয়ালিটি ইনপুট আর মার্কেট ইন্টিগ্রেশন। আমি মনে হয় ব্যাপারটা বুঝাতে পারি না, আমি একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। এরা কী করে, আপনার এই যে তৃণমূলের যে কৃষকগুলো আছে এদের নিয়ে কাজ করে। মানে বাংলাদেশের, আমি একটা উদাহরণ দিই ব্যাপারটা তাহলে ক্লিয়ার হবে, বাংলাদেশের 65 লাখ কৃষকের ভিতরে আপনার 80%ই ফর্মাল ফিনান্সের যে সাপোর্ট এইটা পায় না, আর তার ভিতরে 70%ই আপনার হচ্ছে ইনফর্মাল ওয়েতে এই ফিনান্সের সাপোর্টটা অ্যাচিভ করে আর কি। তা আমি একটু বুঝাই বলি, মানে ফর্মাল ফিনান্সটা কি আর ইনফর্মাল ফিনান্সটা কি। ফর্মাল ফিনান্স হচ্ছে আপনার এই যে বাংলাদেশের যে রেজিস্টার্ড ব্যাঙ্কগুলো আছে, সোনালী রূপালী বলেন, যে সরকারি কিংবা বেসরকারি, ইসলামী ব্যাঙ্ক, এই যে এইগুলো, এদের থেকে যে ফিনান্স সাপোর্টটা এটাই অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ফর্মাল ফিনান্স সাপোর্ট। আর এই যে নন ফর্মাল কোনগুলো, এই যে না বিভিন্ন এলাকায় দেখবেন যে আপনার ওই সমিতির নামে বিভিন্ন টাকা লোন টোন দেয় আর কি, সমিতি, এনজিও, বিভিন্ন বড় বড় নাম দিয়ে যে কৃষি সমবায় সমিতি, এ হ্যাঁ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আপনার ইনফর্মাল ওয়ে। এইগুলো থেকে আপনার এই 70% কৃষক এই ইনফর্মাল ওয়ের মাধ্যমে টাকা সোর্স করছে। হ্যাঁ, এই সমস্যাটার সমাধান আইফার্মার আনছে। কী করছে আইফার্মার? আপনাদের ইনভেস্টরদের সাথে, ডাইরেক্ট ইনভেস্টরদের সাথে ফার্মারদের কানেক্ট করে দিচ্ছে। তাহলে তাদের যে প্রবলেমটা ছিল ইনফর্মাল ওয়েতে যে ফিনান্স সাপোর্টটা সোর্স করা, এইগুলোর সমাধানটা আইফার্মার করছে। সেকেন্ড যে স্টার্টআপের কথা মাথায় আসে আমার, সেটা হচ্ছে ফসল.com। আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন দেখতে পাই যে আপনার ওই যে লোকাল যে মার্কেটগুলোতে এখানে কৃষকেরা তাদের ওই যে ফসল সবজিগুলো এখানে নিয়ে যায়, ওইখান থেকে বিক্রি হয়। বিক্রি হওয়ার পরে আপনার তখন দেখা যায় দামটা বেসিক্যালি কত হচ্ছে, একটা ফসলের দাম দেখা যাচ্ছে সেখানে 10 টাকা, কিন্তু সেটা যখন আমরা শহরে এসে কিনতে যাই দেখা যাচ্ছে সেই ফসলের দাম 50-60 টাকা হয়ে গেছে। এটা কী জন্য হয়? এটা হয় মাঝখানে মিডিল ম্যানদের জন্য, এই সাপ্লাই চেইনের প্রবলেমের কারণে হয়। প্রথমে যখন আপনার লোকাল মার্কেটে নিয়ে যায় ওইখান থেকে একজন ব্যাপারী ব্যবসায়ী ওইখানে কিনে এনে ওটা কোনো বড় পাইকারি মার্কেটে সেল করে, সেখান থেকে আরও কোনো বড় পাইকারি মার্কেটে যায়, এইভাবে আপনার এই ভিতরে দামগুলো বাড়তে থাকে। এই কারণে 10 টাকার ওই যে প্রোডাক্টটা ওইটা হচ্ছে আপনার 50-60 টাকায় চলে যায়। এই প্রবলেমটার সমাধান করছে ফসল.com। তারা ডাইরেক্ট ফার্মারদের কাছ থেকে নিয়ে কনজিউমারের কাছে আপনার এই সবজি বলেন আর যে প্রোডাক্ট যাই বলেন না কেন, এগুলো তারা পৌঁছায় দিচ্ছে। থার্ড যে স্টার্টআপের কথাটা বলতে হয় সেটা হচ্ছে আইপিএস লিমিটেড। এরা কী করে? এরা হচ্ছে আপনার রুট লেভেলের যে ফার্মারগুলো এদের নিয়ে কাজ করে। মানে হচ্ছে কি, আপনার মনে করেন কোন সময় কোন ফসলটা উৎপাদন করলে ভালো হয়, তার কী ধরনের পেস্টিসাইড মানে কীটনাশক দেওয়া উচিত, কোন সময় ফসলটা পরিপক্ক হয়েছে মানে মাঠ থেকে তোলা উচিত, এইগুলো যে কনসালটেশন এইগুলো করে হচ্ছে আপনার আইপিএস লিমিটেড। ফোর্থ স্টার্টআপটা হচ্ছে খামারি। খামারি কী করে? আপনার ইনফরমেশান প্রোভাইড করে আর সাপ্লাই চেইন নিয়ে কাজ করে। আর ফিফথ যে স্টার্টআপটা সেটা আমার খুব ফেভারিট, এটা হচ্ছে আপনার নগর কৃষি। নগর কৃষি কী করছে? আপনি অনেক শহরে দেখতে পাবেন যে মানে ছাদের উপরে যে গার্ডেনিং করছে, ফল সবজি ফুল এইগুলোর বাগান করছে, এইটারে বলে রুফটপ গার্ডেনিং। এই রুফটপ গার্ডেনিংয়ের মানে এ টু জেড যে সলিউশনটা, আপনার কী ধরনের ফসল লাগালে ভালো হবে, কোন সবজিটা করলে ভালো হবে, কী ধরনের কীটনাশক ব্যবহার করা উচিত, হ্যাঁ এই সবগুলোর সলিউশন আছে আপনার নগর কৃষি। এখন তো আমি স্টার্টআপ নিয়ে কথা বললাম, এখন দেখা যাক যে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার এই স্টার্টআপগুলো কী কী সুযোগ সুবিধা পাইতে পারে অথবা কী কী সমস্যার সমাধান হতে মানে সমস্যার সম্মুখীন হতে পারে। তো বাংলাদেশের সরকার থেকে যে অনেক সুযোগ সুবিধা কৃষকদের দেওয়া হচ্ছে, যেরকম কনসালটেশন বলেন, যে এরকম যে কৃষি অফিসারেরা এখন কৃষকদের ঘরে ঘরে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করছে যে কোন ফসলটা করলে ভালো হয়, কোনটা কখন তুললে ভালো হয়, মানে বেসিক্যালি অনেক সার্ভিস আর কি। কিন্তু এখানে অনেক স্টার্টআপগুলো দেখছি যে তারা হচ্ছে এরকম কনসালটেশন আনতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের মার্কেটটা এই কনসালটেশনের জন্য একদমই উপযোগী নয়। তাছাড়া অনেক স্টার্টআপ দেখছি যে আপনার ওই সাপ্লাই চেইন নিয়ে কাজ করে, কিন্তু সাপ্লাই চেইন নিয়ে কাজ করলে যে সমস্যাটা হয় যে আপনি ওই প্রপার ওয়েতে আপনি ওইটা সোর্স করে নিয়ে গিয়ে কনজিউমার পর্যন্ত দিতে দিতে ওইটা আপনার ওই কোয়ালিটিটা ঠিক থাকে না, মানে
আপনি প্রথমে এক কৃষকদের কাছ থেকে নিবেন, ওইখান থেকে একটা দাম হবে, সেইখান থেকে আপনি নিয়ে যেয়ে তারপর কনজিউমারের কাছে এক এক করে পৌঁছাতে পৌঁছাতে ওই যে অনেকটা একটা দেরি হয়ে যায়, একটা লেন্দি প্রসেস হয় আর কি। এই কারণে সাপ্লাই চেইনের প্রসেসটাও ঠিক না। আর হচ্ছে আপনার আরেকটা আছে সাবস্ক্রিপশন বেজ, সাবস্ক্রিপশন বেজ নেওয়ার জন্য বাংলাদেশের মানে পরিবেশটা এখনো ঠিক না, কারণ যেখানে আপনার এই ফ্রি সার্ভিসগুলো এই কৃষকেরা নিতে চাইছে না, সেখানে আপনার সাবস্ক্রিপশন দিয়ে মানে এক্সট্রা টাকা পে করে সার্ভিস নেবে বলে আমার মনে হয় না। তো আপনাদের কি মনে হতে পারে যে সাবস্ক্রিপশন বাংলাদেশে চলবে নাকি চলবে না, এটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। হ্যাঁ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ। লাস্টে বাইটা দেবেন, ধন্যবাদ দিয়ে দিচ্ছি আর বাইট দিতে।